আমি এখন মিনতিদির বাড়িতে এসেছি পায়ে হেঁটে নৌকায় না শুনে তেমন কিছু মনে না হলেও পিরোজপুরের হোতখালি গ্রামের এই রাস্তায় যে পায়ে হেঁটে আসা যাচ্ছে এটা সত্যি কিন্তু অনেক বড় ব্যাপার হোতখালি গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল যেটা এই গ্রামের মানুষের নিত্যদিনের ব্যবহারের পানির চাহিদা পূরণ করে কিন্তু গ্রামের মানুষের একটা বড় সমস্যার কারণও ছিল একই খাল আগে জোয়ার হলে বৃষ্টি হলে পানিতে একেবারে ভরে যেত ঘর দুয়ার তলাই যেত উনানে পানি উঠত আমরা জলে এককালে অতিষ্ঠ হয়ে গেছি এলাকায় লবণাক্ত জল এসে ফসল নষ্ট হতো কিন্তু এখন এখানে আগের মতো জলাবদ্ধতার সমস্যা নেই আর এই সমস্যার সমাধান সম্ভব হয়েছে মিনতি রানীর একটা ভাবনা থেকে এই সমস্যা আমার একার না সমস্যা এই গ্রামবাসী সবার তো একদিন কেউ উপায় পায় নাই তারপর একদিন আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমার স্বামীরই বললাম কি যে খাল তো ভর্তি হয়ে গেছে কত বছর হয় কাটে না আমরা খাল কাটিয়ে তারপর পোতা বাঁধি তারপর স্বামী বলে কি তাই আচ্ছা ঠিকই এইটাই করি আমাকেও দেখা দেখি সবাই সব পরিবার আবার এইরকম লামিয়া কাটতে কাটতে শুরু করলাম এক কিলোমিটার আমরা কাটতে গেলাম তারপর চেয়ারম্যান মেম্বার আসছে দেখতে যে দেখি মহিলারা কি করছে তারপর আসছে তো দেখে যে সত্যি এরা এক কিলোমিটার কাটছে বেরিবা দোদেছে আর বাড়িতে মাটি নেছে এখন এই যে জোয়ারের পানি উঠলে বা বৃষ্টি নামলে এটা সমস্যা ওঠে না এখন এই যে বেরিবাদ আছে না এই জন্য জোয়ারের পানিতে ভর্তি হয় না বাড়িঘর খাল কাটার পর আমরা ঝুড়ি কোদাল লইয়া মহিলারা খালে নামছি নামিয়ে ওই এক ঝুড়ি মাথায় দিছি একজন আর ওই উলে হালাইছে জ্যৈষ্ঠ মাসের দিকতে প্রথম যখন কাজটা শুরু হয় তখন আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি যে এত বড় কাজটা হবে কিন্তু পরে যখন সবাই কাজ করতেছে আর আমরাও ওদের দেখা দেখি আমরা পুরুষরা সবাই মিলে একটু হাত লাগাইলাম পরে দেখি যে কাজ করতে করতে কাজটা আসলে হয়েই গেছে ওই কৃষকদের উদ্যোগেই এই খালটা ওরা প্রথমত শুরু করে শুরু করার পরে বিডিসির কর্তৃক আমরা এই খালটা আবার পূর্ণকরণ করে দিই এ থেকে ওখানের যে গ্রামবাসী কৃষকেরা আছেন তারা অত্যন্ত উপকৃত আসলেই আমি আমার এই পরিষদের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এই নারী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গ্রামের মহিলারা এখানে থেমে না থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় নিজেদের গ্রামে একটি সমিতি প্রতিষ্ঠা করেছেন এবং দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণও নিয়েছেন যা তাদের ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি এড়াতে আরও সাহায্য করবে দিদি আসেন এখানে আমাদের দুর্যোগের মালামাল রাখা আছে বিশাল ট্রাক লাইফ জ্যাকেট হ্যান্ড মাইক আগে কখনো সংকেত দেওয়ার জন্য এই হ্যান্ড মাইক ব্যবহার করি কখনো ব্যবহার করছেন এর আগে কমে নেই আমরা সংকেত দেওয়ার জন্য আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি আচ্ছা দড়ি কি জন্য দড়ি করে রাস্তার গাছ সরানোর জন্য কাটতে সরানোর জন্য দাও আছে খুঁটা আছে কুড়াল আছে হেলমেট আছে আর এই ফ্ল্যাগ কি সিগন্যালের ফ্ল্যাগ হ্যাঁ ওগুলো সিটারের আগে কত নাম্বার সিগন্যাল এই জন্য আমরা ওই পতাকাটা নাই আর এই স্ট্রেচার রুগী নেওয়ার জন্য স্ট্রেচার তাহলে তো আপনারাই তো সব দেখি করেন পুরুষরা করে কি পুরুষের কাছে জিজ্ঞেস করেন কি করে পুরুষদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে পুরুষরা কিছু না বাড়িতে বসতে দেয় হ্যাঁ তো মাঠে কাজ করে হাল চাষ করতে যায় বা বীজ রোপণ করতে যায় বা বীজ পাতা তুলতে যায় মানে উভয় পক্ষে আমরা সবাই সমান এরকম হে একটা বাড়ি কাজ করে আমি একটা মাঠে কাজ করি পুরুষে মাঠে কাজ করতে যায় মহিলারা হ্যাঁ ভাত খাওয়াইতে যায় না পান্তা ভাত লইয়া আচ্ছা আমরা যে কাজগুলো করছি নারীরা মিললে এগুলো তোমাদের কাছে কেমন লাগছে কাজগুলো আমরা এটা ভালো মুখ করে দেখতেছি যে এটা এতটা সামনে মহিলারা মানে নারীরা আগাই যেতে পারবে আর আমরা কখনো ভাবিনি নারীরা যদি এত কিছু করতে পারে তা আমরা পুরুষরা পারবো না কারণ আমরা পুরুষরাও বেশি বেশি করে আরও কাজ করবো কিন্তু আপনারা একত্র হলেন কীভাবে আপনি একটু বলেন তো বেশি সংগঠিত হয়েছি যে পুরুষে যে আয় করে হ্যাঁ 300 টাকা বেতন পায় আইয়ে কত ধমকি দেখায় মহিলা গো বুঝছেন তখন আমরা নারীরা একত্র হইয়া একটা সিদ্ধান্ত নিয়েছি যে পুরুষের ধমকি শুনবো না হ্যাঁ আমরা বাহিরে লামিয়া রাস্তা করছি খাল কাটছি ট্রেনিংয়ে যাই আইনে দেখাই যে তোমাকেও 300 টাকা মোকেও 200 টাকা হয়েছে আমরা সঞ্চয় করি পুরুষকে কয় টাকা সঞ্চয় আছে এখন আসলে আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা কি আপনাদের মধ্যে কি ভাবছেন এই খাল খনন আসছে এখানে একটা সুইচ গেটের প্রয়োজন
আমরা এই বিষয়টা তাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদেরকে জানাইছি। আমরা আশা করি এটা পাবো এবং পারবো। আরও একটা আশা আছে, আমাদের গ্রামে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নাই, এটাও আমাদের মনের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যেটাও আমরা করতে পারবো। এই কঠোর পরিশ্রমী মহিলারা আরেকবার আমাকে মনে করিয়ে দিলেন যে সদিচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তাই হোটখালি গ্রাম থেকে চমৎকার ভালো লাগা নিয়েই আমি বিদায় নিচ্ছি।